দীর্ঘ 8 বছর ধরে আটকে থাকা আটিবাজার ব্রিজ এবং 6 বছর ধরে আটকে থাকা হযরতপুর ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ব্রিজ দুটি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমান। সোমবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মী ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই ব্রিজগুলো পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি আশ্বাস দেন যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ব্রিজগুলোর বাকি কাজ সম্পন্ন হবে। পরিদর্শন শেষে হযরতপুর ব্রিজে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমানুল্লাহ আমান বলেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায় না বলে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে এবং দলটি ক্ষমতায় ফিরে আসবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহসভাপতি নাজিম উদ্দিন, যুবদল নেতা মাসুদ রানা এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। আমাদের যে এই আটিবাজার আটারচর যে ব্রিজটা, এটা বিগত 4-5 বছর যাবৎ ধরে এটার কাজ ধরা হয়েছিল, যার সুবাদে এই অঞ্চলের এই দোকানপাট, এই অঞ্চলের মানুষের ব্যবসায়িকভাবে এবং সামাজিকভাবে এবং যোগাযোগ ব্যবস্থার এত কষ্ট, এত দুর্বিহ তারা সহ্য করছে। কারণ এখানে যেহেতু যোগাযোগ বন্ধ, আমরা এখান থেকে ঢাকা থেকে আমাদের আগে আপনারা জানেন সরাসরি মানুষ যোগাযোগ করতে পারত, এখন এটা অনেক দিন যাবৎ বন্ধ। বন্ধ থাকার কারণ হচ্ছে তারা এটার কাজ ধরেছিল। আওয়ামী দুঃশাসন, আওয়ামী লীগের যারা টেন্ডার বাস, তারা এই টাকাগুলো আত্মসাৎ করার ফলে তারা অর্ধেক কাজ করার পর তারা তাদের কাছে আর টাকা নেই, তারা আর এটার কাজ করতে পারেনি। আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান এবং 2018 নির্বাচন করেছেন যিনি আমাদের প্রিয় নেতার সুযোগ্য উত্তরসরি ব্যারিস্টার ইরফান আমান অমি, মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য এবং মানুষের আধুনিক চিন্তাভাবনাকে সবার সাথে কানেকশন করার জন্য এবং যাতায়াত ব্যবস্থাকে সুকল্পিত করার জন্য এটি পরিদর্শন করে কেরানীগঞ্জবাসী তথা সমস্ত নবগঞ্জ, বহার, ঢাকা দুই আসনের দক্ষিণের কেরানীগঞ্জ দক্ষিণের জনগণের সাথে একটি কানেকশন আমরা ভালো করতেছি, তৈরি কাজের ধারাবাহিকতা তৈরি করে দিয়ে যাবেন। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের প্রিয় নেতা, আমাদের রোডসের হায়ার ইঞ্জিনিয়ার যারা যারা থাকে, অতি শীঘ্রই এই ঘাটাচর ব্রিজকে আমরা 2-3 মাসের মধ্যেই সর্বোচ্চ আমরা এটা কমপ্লিটভাবে রূপ পাবো। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেন তাড়াতাড়ি ব্রিজের কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সাথে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিল, আপনারা দেখেছিলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই ব্রিজটার কাজ শেষ করে যেন মানুষ আরো সুবিধা পায়, তাড়াতাড়ি চলাচল করতে পারে এবং সুন্দরভাবে যেন চলাচল করতে পারে, এই কাজ আগানোর জন্য দ্রুত গতিতে আমরা এই জন্য এসেছি ইনশাল্লাহ। আজকে আপনারা দেখেছেন, পরিদর্শন করে গিয়েছি ইঞ্জিনিয়ার সাহেব সহ, এই কাজ দ্রুতই শুরু হবে এবং ইনশাল্লাহ ব্রিজ আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় তাড়াতাড়ি হচ্ছে গিয়ে চালু হয়ে। 2 দিন আগে ও 1 দিন আগে বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, কি পালাইছে? পালাইছে, গেছে গা, এত দাম্বি কথা কেন? আপনারা তো ভোট দিতে পারেন নাই, ভোট দিতে পারছি না, কেউ ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই, আমরা ভোট দিতে পারেন নাই, গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, গুম হয়েছে, খুন হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই যাতে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে নতুন একটা সরকার গঠিত হয় এবং সেই সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে ইনশাল্লাহ। এই যে ব্রিজের কাজ কতদিন যাবৎ বন্ধ, এটা বন্ধ থাকবে কেন? এই ব্রিজটা তাড়াতাড়ি চালু হোক এটা চান না আপনারা? ওই যে ইঞ্জিনিয়ার সাহেবরা যে দিছে বাদ দিয়েছে, ওই বাদের ভিতরে বালু পড়বে, আপনারা সহযোগিতা করবেন সবাই, ঠিক আছে? ইনশাল্লাহ 1-2 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে ইনশাল্লাহ।